পৌষ মাসে আপনার গৃহে এমন কিছু জিনিস থেকে যায় যে কারণগুলির জন্য আপনি কখনোই মা লক্ষ্মীর কৃপা লাভ করেন না। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের বাড়িতে থাকা আলমারির মধ্যে এমন কিছু জিনিস আমরা রেখে থাকি যে জিনিসগুলির জন্য মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আমাদের জীবনে কখনো আর্থিক উন্নতি হয় না। আমরা বহু প্রকারের ধর্ম আলোচনা করেও শেষ পর্যন্ত সুফল লাভ করতে পারি না। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই বিস্তারিত জানাতে চলেছি আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে একদম ভুল করবেন না। চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। পৌষ মাস মা লক্ষ্মীর মাস। ইতিমধ্যেই পৌষ মাসের পূর্ণিমা তিথিও সুসমাপ্ত হয়েছে। মা লক্ষ্মীর কৃপালাভের জন্য আমরা পৌষ মাসে বিভিন্ন প্রকারের পুজো অর্চনা করে থাকি। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই পৌষ মাসে আমাদের বাড়ির আলমারির মধ্যে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলির জন্য আমরা যে অত্যন্তই সমস্যার সৃষ্টি হয় আমাদের জীবনে, আর্থিক উন্নতি যে একদমই হয় না আমাদের জীবনে। একেবারেই প্রথমে বলবো, খুব পুরাতন কোনো জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড়। আমরা অনেকেই অনেক পুরাতন বা ছেঁড়া জামা কাপড় বছরের পর বছর আলমারির মধ্যে রেখে দিই। কোনো প্রকারের কিছু কাজ না করলেও সেই জিনিসগুলি আমরা আলমারিতে রেখেই থাকি। এর ফলে দেখা যায় কখনো কখনো এমন সমস্যা সৃষ্টি হয় যার ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় না। তাই তো বলবো যে জামা কাপড়গুলি আর পরবেন না, ছেঁড়া জামা কাপড় বা অত্যন্ত পুরাতন জামা কাপড়, সেগুলি আলমারি থেকে বার করে দিন এবং সুসজ্জিতভাবে আপনার আলমারিকে রেখে দিন। দ্বিতীয় যে জিনিসটি আপনাদের বলতেই হয় তা হলো কাগজপত্র। আমরা তো আমাদের দরকারি কাগজপত্র আলমারিতে রেখেই থাকি, কিন্তু বছরের পর বছর এমন কিছু কাগজপত্র আমরা রেখে থাকি যেগুলি কখনো ফেলি না, কিন্তু সেগুলি আর দরকারি থাকে না। তাই তো সেই এমন কিছু পুরাতন কাগজ যা কোনো দরকারই নেই বা সেই কাগজটি পরিবর্তিত হয়ে গেছে, প্রয়োজনহীন হয়ে পড়েছে বর্তমানে, সেই কাগজগুলিকে একটু বুঝে শুনে অবশ্যই আলমারি থেকে বার করে দিন। জানবেন মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ হবে আপনার জীবনে। এরপর আপনাদের বলবো, আলমারির সাইড, ওপর এবং পিছু দিকে অনেকেরই ঝুলে ভরপুর থাকে, ময়লা ঝুলে পরিপূর্ণ থাকে। অনেকেই দীর্ঘদিন ধরে আলমারি মধ্যে দামি জিনিস রাখেন ঠিকই, কিন্তু কোনোভাবেই ঝুল পরিষ্কার করেন না। তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য, অবশ্যই আপনার আলমারিটা ঝুলে ভর্তি হলে সেই ঝুল বিতাড়িত করুন, সেই ঝুলকে পরিষ্কার করুন। কারণ এই ঝুল পরিষ্কার করলেই বরঞ্চ আপনার জীবনে উন্নতি হবে, জীবনে আসবে
সুখ শান্তি এবং অর্থের জোয়ার, জীবনও হবে অতি অতি সুন্দর। তাই তো প্রিয় বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এই সব ঝুলটুলগুলি আপনি বাড়ি থেকে বিদায় করতে। অবশ্যই সুদিন আসবে, আসবে সুফল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৌষ মাসে আপনার গৃহে এমন কিছু জিনিস থেকে যায় যে কারণগুলির জন্য আপনি কখনোই মা লক্ষ্মীর কৃপা লাভ করেন না। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের বাড়িতে থাকা আলমারির মধ্যে এমন কিছু জিনিস আমরা রেখে থাকি যে জিনিসগুলির জন্য মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আমাদের জীবনে কখনো আর্থিক উন্নতি হয় না। আমরা বহু প্রকারের ধর্ম আলোচনা করেও শেষ পর্যন্ত সুফল লাভ করতে পারি না। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই বিস্তারিত জানাতে চলেছি আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে একদম ভুল করবেন না। চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। পৌষ মাস মা লক্ষ্মীর মাস। ইতিমধ্যেই পৌষ মাসের পূর্ণিমা তিথিও সুসমাপ্ত হয়েছে। মা লক্ষ্মীর কৃপালাভের জন্য আমরা পৌষ মাসে বিভিন্ন প্রকারের পুজো অর্চনা করে থাকি। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই পৌষ মাসে আমাদের বাড়ির আলমারির মধ্যে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলির জন্য আমরা যে অত্যন্তই সমস্যার সৃষ্টি হয় আমাদের জীবনে, আর্থিক উন্নতি যে একদমই হয় না আমাদের জীবনে। একেবারেই প্রথমে বলবো